কোনো রকম বাদাম বা চালমগজ বাটা ছাড়াই ফুলকপির রোস্ট। নমস্কার বন্ধুরা, মিসেস খানাওয়ালি চ্যানেলের পক্ষ থেকে আমি টুম্পা আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সামান্য কিছু মশলা ব্যবহার করে কিভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের ফুলকপির রোস্ট। চলো তাহলে শুরু করা যাক। ফুলকপির রোস্ট বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন এই কপিটা থেকে কেটে ফুলগুলো আলাদা করে টুকরো করে নেব। রোজ রোজ একঘেয়ে ফুলকপির তরকারি খেতে ভালো না লাগলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে কিভাবে অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে ভিন্ন স্বাদে এই ফুলকপির রেসিপি, যাতে তোমরাও খুব সহজে অল্প সময়ে খুবই লোভনীয় ও দুর্দান্ত স্বাদের এই ফুলকপির রেসিপিটা তৈরি করে নিতে পারো, সেই জন্য পুরো ভিডিওটা দেখার আবেদন রইল। ফুলকপিগুলো এরকম বড় বড় টুকরো করে নেব। যতটা সম্ভব ডাঁটিটা বাদ দিয়ে পুরো কপিটা বড় বড় টুকরো করে নেব। সব কপিটা টুকরো করে নেওয়া হয়ে গেছে, চলো পরবর্তী পর্যায়ে চলে যাই। গ্যাসের হাই ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার জল। এখন ঢাকা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে আগে থেকে টুকরো করে রাখা কপিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কপি যদি এইভাবে গরম জলে ভিজিয়ে রাখা হয় 10 মিনিট, তাহলে কপির মধ্যে যে পোকা থাকে সেগুলো মরে যায়। অনেকেরই আছে গ্যাস অম্বলের সমস্যা হয় ফুলকপি খেলে, এইভাবে যদি গরম জলে ভিজিয়ে রেখে কপিটা রান্না করা হয় তাহলে গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কম হয়। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে কপিগুলো এইভাবে ছাঁতার সাহায্যে জল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন কপিগুলো ভেজে নেব, তার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম, তোমরা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে তেলটা এইভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে কপিটা কড়াইয়ের গায়ে আটকে না যায়, সেই জন্য তেলটা ছড়িয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম জলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপি। মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কপিটা কালার চেঞ্জ করে ভাজব। কপিগুলো ভাজবার সময় সামান্য হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কপির কালারটা খুব সুন্দর আসবে, ওই জন্য এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম। এখানে কপিগুলো কালার চেঞ্জ করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সব কপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা যখন গলে গিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 কোয়া মিহি করে কুচিয়ে রাখা রসুন। তোমরা এখানে কুচানো রসুনের পরিবর্তে বাটা রসুন 1 চামচ ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনটাকে ভাজব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিলাম মাঝারি সাইজের ছোট ছোট করে টুকরো করে রাখা একটা টমেটো, 2 চামচ আদা বাটা। আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব, ততক্ষণে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ রসুনের সঙ্গে আদা ও টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবে। 1 চামচ জিরে গুঁড়ো।
হাফ চামচ হলুদ গুঁড়ো। মিডিয়াম টু লো ফ্লেমে আবারও 5 মিনিট সময় ধরে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকব। মশলা কষাবার সময় যদি অল্প জল ব্যবহার করা হয় তাহলে মশলা পুড়ে যায় না। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আর মশলাটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো একটা ডোয়ের মতো পরিণত হয়ে গেছে। এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দু মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি। এখন নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে কপিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, 3টে গোটা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে নুনটা কপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে কপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখানে কপিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় একটা কালার এসছে। সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ধনে পাতা। আবারও নাড়াচাড়া করে ধনে পাতাটা ভালোভাবে কপির সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই সুস্বাদু। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে পারো। আজকের এই খুবই সহজ ও দুর্দান্ত স্বাদের ফুলকপির রোস্টের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।